তো 14 ফেব্রুয়ারি এসে গেছে যেমনটা আমরা জানি। তো এই যে দেখতে পাচ্ছ মিও আমরের পুরো প্যাকেটটা, এটাতে আছে পুরো 14 ফেব্রুয়ারিতে লঞ্চ করা যত প্রোডাক্ট আছে সবগুলো। এখন আনবক্সিং করব, তো কথা না বাড়িয়ে চলো করা যাক। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে ভেজিটেবল পিৎজা। তো পুরো হার্ট শেপে দেখতেই পাচ্ছ, আর শেপটা দেখছো পুরো একদম প্রপার হার্ট শেপ। তো এটা বেশ আমার দেখতে কিউট লাগছে, ছোট্ট একটা হার্ট শেপ। আর তার পাশে যেটা চারটে আছে সেটা হচ্ছে চিকেন কিশ মেবি, এর ফিলিংটা হচ্ছে ভেতরে পুরো চিকেন দেওয়া আছে। তো এটাকে চার পিস দেখতে পাচ্ছ হার্ট শেপে, বেশ ভালো দেখতে এটা। দেন তোমাদেরকে আমি পরের কিছু দেখাই, এটাতে কি আছে। এরপরে কি আছে দেখা যাক। এটাতে খুব সুন্দর একটা কিউট একটা হার্ট শেপের এটা মেবি ভ্যালেন্টাইন চকো ব্রাউনি। প্রথমে ছোট ছোট চকলেটের আমি বক্সগুলো দেখাবো, চকলেট বক্স যেটা তুমি গিফট করতে পারবে, চারটে আছে এর মধ্যে, টোটাল চারটে। আর এটার দাম হচ্ছে 60 রুপিস, ঠিক আছে, মানে এক একটা দাম 60 টাকা করে, আর চারটে করে চকলেট আছে। সেটা তোমরা মিও আমরের যে কোনো আউটলেটে পেয়ে যাবে। আর কি সুন্দর একটা কিউট বক্স করা দেখতে পাচ্ছ, মিও আমরের লোগো দেওয়া আছে, আর খুব সুন্দর করে প্যাকিং। আর মানে এটা খুব কিউট লাগছে, আমি এটা খুলে দেখাবো তোমাদেরকে, ওয়েট। ওয়াও, মানে জাস্ট কি সুন্দর করে জাস্ট খুলছে এটা। ওহো ওয়াও, মানে আমার এই বক্সিংটাই এত সুন্দর লাগে, ছোট্ট একটা বক্স আর এত কিউট, মানে আমার মনে হয় এত সুন্দর একটা গিফট যদি কেউ কাউকে দেয় কেউ নাই বলতে পারবে না, এতটাই সুন্দর। এটা চকলেট যেটা আমি দেখবো, যেটা নর্মাল চকলেট না, ভেতরে কিছু আমন্ড ফামন্ড দেওয়া আছে সেটা তো দেখবই, তার জন্য এটাকে একটু খুলবো। ও এটাও একটু হার্ট শেপের মতো ব্যাপার করা আছে, চলো ভাঙা যাক এটাকে, এটা টেস্ট করবো। তো এটা বেশ আমার কিউটও লেগেছে আর বেশ ভালোও লেগেছে, 60-এর মধ্যে আমার মনে হয় এটা বেস্ট। চারটে চকলেট দিয়েছে আর তার সঙ্গে এত সুন্দর একটা বক্স, যেটা ছোটো 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 গিফট করার জন্য খুবই ভালো। তো এখানে আর একটু দেখাতে বলবো। এরপর যেটা ছিল সেটা হচ্ছে এইটা, যেটা মনে হয় আমার সব থেকে বেস্ট এখন অবধি লাগছে, এতটাই সুন্দর দেখতে এটা। কেবলে পারফেক্ট ভ্যালেন্টাইন্স ডের জন্য, আর কাউকে ছোট্ট একটা গিফট করার জন্য তো সেরা সেরা, আমার খুব পছন্দ হয়েছে এটা দেখতে, সব থেকে বেস্ট লাগছে এটা আমার। আর হ্যাঁ, আমি এগুলোর দাম না তোমাদের সবগুলো স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। মিও আমার মানেই কেক, আর 14 ফেব্রুয়ারিতে কেক না হলে কী করেই হবে। প্রথমেই বলি আমি কেকটাকে ঘেঁটে ফেলেছি, এখানটা পুরো ঘেঁটে গেছে, এই যে লেগে গেছে, যাই হোক আর কিছু করার নেই, সাইডেও লেগে গেছে, তো এটা আনতে গিয়েই হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিও আমরের 14 ফেব্রুয়ারি স্পেশাল একটা কেক, যেটা দেখতে অসাধারণ করেছে। আর সামনে যে হার্ট শেপটা করেছে, জাস্ট আমি বলবো মানে আমার মনে হচ্ছে 14 ফেব্রুয়ারি আজকে, কিন্তু আজকে না। তো এই যে দেখতে পাচ্ছ পুরো পিস করে নিয়েছে, পুরো চকলেটই আছে, আর উপরের পুরো একটা থিক লেয়ার রয়েছে, মানে ভ্যানিলার ভ্যালেন্টাইন থিম দেওয়ার জন্য একটা খুব সুন্দর করে হার্ট শেপ করা ছিল, সেই কেকটাই এখন ট্রাই করছি। মিও আমরের কেক আমরা সবাই পছন্দ করি, মিও আমরের কেক ভালো লাগে না এরকম খুব কম মানুষই আছে আমার মনে হয়। ভ্যালেন্টাইন চকো ব্রাউনি যেটা দেখতে এরকম ছিল অনেকটা, এখন এটাকে টেস্ট করার পালা। তো এটাকে আমি কোন দিক থেকে এ করেও বুঝতে পারছি না, কারণ এতটাই সুন্দর এটাকে দেখতে না। ভেতরে আছে ব্রাউনি যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, এখন এটাকে টেস্ট করবো। এটা খুব রিচ হবে মনে হচ্ছে, পুরো চকলেটই একটা ব্যাপার রয়েছে। পুরো যারা চকলেট লাভার রয়েছে না, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, কারণ এটা খুব সুন্দর হতে। এটাকে গরম করে খেলে হয়তো বেশি বেটার লাগতো, বাট আমি তোমাদেরকে জাস্ট টেস্ট করে বলার জন্য এটাকে একটু টেস্ট করবো এখন। তো অনেকটা এরকম ধরনের দেখতে চিকেন কিশটা, তো এটা এখন টেস্ট করার পালা। আর মাঝখানে যেটা ফিডিংটা পুরো চিকেনের দেখতে পাচ্ছ, পুরো চিকেনে পুরো পাফ, আর মানে বলা যায় একটা কাটুরি টাইপের হার্টের হার্ট শেপে, তার মাঝে পুরো চিকেন রয়েছে। আর একটা আইটেম ছিল সেটা হচ্ছে ভেজিটেবল পিৎজা শেপে, জাস্ট এরকম করে ওনারা প্যাকেট করেই এটাকে এ করছেন, কিন্তু তারপরে তোমাদেরকে জাস্ট এটাকে ওনাদের, তোমরা যদি ওখানেই খাও মিও আমরে, তাহলে অবশ্যই ওনারা ওখানেই গরম করে দেবে, কিন্তু যেহেতু আমি বাড়িতে নিয়ে এসেছি, তো এখানে দেখতে পাচ্ছ এটাকে গরম করে না খেলে আমার মনে হয় না এটা কোনো টেস্ট বোঝা যাবে, তো আমি এখন এটাকে টেস্ট করবো না। তো এটাকে জাস্ট আমি একটু গরম করে এনজয় করবো এখন, আপাতত এইটুকুই।
আর যেটা তোমাদেরকে বলার কথা ছিল সেটা বলি, যে আমরা যে নিউ আমরা এত সুন্দর সুন্দর কেক খাই, সেই কেকগুলো বেসিক্যালি তৈরি কোথায় হয়। কিন্তু কখনো কি ভেবে দেখা যায় যে এই কেক বা এই সব জিনিস যেখানে তৈরি হচ্ছে, যদি ওখানে যাওয়া যেত তাহলে কেমন লাগতো? তো এই এক্সপিরিয়েন্সটা আমি করেছি, তো আমি সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই এখন কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি প্রোডাক্টগুলো দেখিয়েই দিলাম, এখন যাওয়া যাক ফ্যাক্টরিতে, আমি কী কী করলাম সব কিছুই তোমাদের সঙ্গে ওখানে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো দেখে বললো কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নাও মিও আমরের ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স। স্পেশালের কিছু কেক হয় যেগুলোর পরে এখন যাচ্ছি মিও আমরের স্পেশাল রুমের দিকে। তো এখন একদম ফ্যাক্টরির মধ্যেই আছি, এখন স্পেশাল রুমের দিকে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। Thank you.
বাবা কি ভালো লাগে। আমার সঙ্গে আছে বিশ্বজিৎ দা। তো দাদা এখন দেখতে পাচ্ছ যে ক্যাপটা পরে রয়েছে, কারণ আমরা যেখান থেকে আসলাম সেটার ক্লিপ তোমরা দেখতে পেলে। আমরা গেছিলাম মিও আমোরের ফ্যাক্টরিতে। দাদার এক্সপিরিয়েন্স বলো। কেক আমরা দেখেছি, মিও আমোরের কেক প্রচুর খেয়েছি, প্রচুর ট্রাই করেছি, বাট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় কেকগুলো সেটা চোখের সামনে দেখা এক্সপিরিয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট। এবং সব থেকে বড় ব্যাপার কি, সুন্দর সুন্দর মডেল কেক গুলো দেখলাম যেগুলো দেখে খুবই কিউট। এবং আমরা এমন কেক কয়েকটা দেখলাম যেগুলো স্টোরে পাওয়া যায় না, স্টোরে দেখি না, অর্ডারের জন্য পাওয়া যায়, ওগুলো অর্ডার করলে পাওয়া যায়। সুতরাং অর্ডার করলে এত সুন্দর সুন্দর কেক পাওয়া যায় ধারণার বাইরে। একটা আমি ওয়েডিং কেক দেখলাম, আমার এত ভালো লাগলো, থ্রি লেয়ার ছিল না ওটা, থ্রি লেয়ার কেক ছিল। তাহলে কি তোর বিয়েতে ওই কেকটা হচ্ছে? স্পন্সর করবে মিয়া আমার? এটা একটু বেশি দাবি হয়ে যাবে মনে হচ্ছে, বলবে বলবে ফ্যাক্টরিতে ঢুকতে দিয়েছি মানে তুমি কি সব কেক নিজের মনে করছো? আজব কথাবার্তা। না না, এটা না, ভেতরে না আমাকে একটা জিনিস খেতে দিয়েছিল যেটা দাদা খেয়ে নিয়েছে, আর ওটা না আমি একটুখানি মানে জাস্ট একটু প্যাক প্যাক করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি জানি না এটা খুব খারাপ অবস্থা, দেখতে পাচ্ছ না? গেস হ্যাঁ, তো খুব বলে নলে এক জায়গায় হয়ে গেছে, খুব অবস্থা খারাপ। তো দাদা টেস্ট করেছিল, এটা কেমন হয়েছে বলো? একদম মানে কি বলবো, চকলেটটা এত সুন্দর লাগছিল না মুখে যেতে, একদম মেল্ট হয়ে গেল। আর চকলেটের যে ফ্লেভারটা মানে অরিজিনাল, এটা এটা যেটা আমাকে ভেতর থেকে বললো, তুই তখন ভিডিও শুট করতে ব্যস্ত ছিলিস, এটা বললো বেলজিয়াম চকলেট আর কি, অরিজিনাল অথেন্টিক বেলজিয়াম চকলেট। যে শীটগুলো আপনারা দেখেছেন, যে শীটগুলোতে ওয়াটার কাট কেটে আর কি অপেরা এবং বিভিন্ন রকমের মডেল তৈরি হচ্ছিল, এটা অপেরা মডেল ছিল, যেটা ও ঘেটে এখন অপেরা খুব খারাপ অবস্থা করে দিয়েছে, অবস্থা খারাপ করে দিয়েছে। বাট এটা একটা অন্যরকম শেপ ছিল, বাট আমি এখন টেস্টটা তো এমনিও পাবো, বললে যাক আর যাই হয়ে যাক, তো এখন ওটা টেস্ট করব। ভালো, মানে চকলেটের মতো খেতে, চকলেটই এটা, চকলেট চকলেটের মতো খেতে হবে, ঠিকই আছে, এটা চকলেটই, ঠিক আছে, ভালো খেতে, খারাপ না। ইভেন কত লোকের জন্মদিনের কেক দেখিয়ে দিলাম আমরা, একদমই তাই, জন্মদিন বিয়ে আমরা সব সব রিভিল করে দিলাম, সব নাম টাম সব লেখা কোথায় কার, আমি ইভেন এটাও দেখলাম কার কোথায় বাড়ি, মধ্যমগ্রাম থেকে মানে এখান থেকে কেক যাবে, আউটলেট অর্ডার রয়েছে, সেগুলো আউটলেট সব কিছু দেখানো হয়ে গেল। তো ভিডিওটা মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে। আচ্ছা, খুব একটা বেশি আমি বলবো না যে খুব বেশি আমি ফুড ব্লগিং এর মতো একটা খুব কন্টেন্ট দেখালাম, এরকম না, অবশ্যই আমি বলবো না, তোমরা এসে টেস্ট করতে পারো, আমি একদমই বলবো না তোমাদেরকে, তাহলে আমাকে ধরে মারবে, খুব মারবে বিশ্বাস করো। তো আমি এইটুকু বলতে পারি যে তোমাদেরকে জাস্ট দেখালাম যে কীভাবে তোমাদের ফেভারিট মিও আমোরের কেক তৈরি হয়, সেগুলো তোমরা দেখলে আর ওইটুকুই দেখে রাখো, তারপরে তোমরা দোকান থেকে কিনে খেয়ে নিও, ঠিক আছে? আর যারা আমাকে সাবস্ক্রাইব করো তাদেরকে আমি ফ্রিতে খাইয়ে দেবো, আমাকে আমার নাম্বারটা কমেন্টে জিজ্ঞেস করো, ঠিক আছে? আমি কমেন্টে বলবো তোমাদেরকে। তো ঠিক আছে, যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় এই দেখে অনেক বেশি রাশ, অনেক ট্রাফিক, তো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।